আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো আজকে আমি ঝটপট গরু মাংস রান্না করলাম দুপুরবেলা। খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে রান্না করতে হয় দুপুরবেলাটা, বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসার পর ঝটপট এই রান্নাগুলো করে নিতে হয়। গরু মাংস রান্না করলাম, ভাবলাম যে রেসিপিটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আর গরু মাংসের ঝোলটা একটু আমি গাঢ় করি নাই, কারণ গাঢ় ঝোল মাঝে মধ্যে খেতে ভালো লাগে, আবার মাঝে মধ্যে খেতে ভালো লাগে না। এতো এখানে আমি গরু মাংস নিয়েছি, ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে, আর এর পাশে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, মাঝামাঝি অবস্থায় ঝোলটা রাখবো। আর আমি রান্নাটা প্রেশার কুকারে করতেছি। আমি সবসময় রান্নাগুলো বেশিরভাগ প্রেশার কুকারে রান্না করি গরু মাংসটা। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, এই পর্যায়ে আমি একটু জিরা দেব। আর গরম মশলাটা আগে দিয়ে দিলাম, তারপর আমি জিরা ফোড়নটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে জিরাটা ফুটে উঠলেই তা পেঁয়াজটা দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন। আর এভাবে রান্নাটার ভিডিও পুরো রেসিপিগুলো দেখলে আপনারা অবশ্যই আপনাদের কাছে রান্নাগুলো অনেক ইজি হয়ে যাবে। আর যারা নতুন রান্না করেন তাদের জন্য তো অবশ্যই আপনারা অবশ্যই আমার চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন বাদামি হয়ে গেছে পেঁয়াজটা, আমি বেশি ভাজবো না। এর পর্যায়ে আমি এক চামচ কাঁচামরিচ পেস্ট দিলাম, আর দেড় চামচের মতো আমি এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, একটা রান্নার টিপসটা আমি শেয়ার করি, সেটা হচ্ছে আমি রাঁধুনি রেডিমিক্স মশলাটা দিব। আর এখানে মরিচের গুঁড়া দিলাম, লবণ দিলাম এক চামচ, মরিচের গুঁড়া হাফ এক চামচের মতো দিলাম, আর হাফ চামচ পরিমাণ হলুদ দিলাম। দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষে নেবা। এই পর্যায়ে এই তো আমি রাঁধুনি রেডিমিক্স গরু মাংসের মশলাটা তিন চামচের মতো দিয়ে দিয়েছি। এই মশলাটা আমি মাঝে মধ্যে দিই, কারণ সবসময় সব ধরনের মশলাটা বাসায় নাও থাকতে পারে, আর এই রেডিমিক্স মাংসের মশলাটা যদি থাকে তাহলে একটু নিঃসন্দেহে রান্না করতে পারি, কারণ এখানে সব মশলাই আছে। এতো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানে গরু মাংসটা আমি দিয়ে দিলাম, মাংসটা এক থেকে দেড় মিনিটের মতো আমি কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি ঝোলটা দিয়ে দিব, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনাটা ঢাকি আমি প্রেশার কুকারে ঢাকনাটা ঢেকে এখানে সাত থেকে আটটা সিজ দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে সাতটা সিজ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মাংস রান্নাটা হয়ে গিয়েছে, খুবই সুন্দর কালার এসেছে আর খুবই সুন্দর লাগছে দেখতে। আপনারা এভাবে রান্নাগুলো করলে এই টিপসগুলো আপনারা ফলো করবেন, দেখবেন রান্নাটা অনেক সহজ হয়ে যায়। অনেকের কাছে গরু মাংস রান্নাটা ঝামেলা মনে করেন, আর এভাবে রান্না করে দেখবেন অনেক সুন্দর আর অনেক মজা হয়। আর আমি সব রান্নাগুলো আপনার সাথে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।